তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে মর্নিংয়ে থেকেই ব্লগটা শুরু হচ্ছে। তার কারণ আমরা আজকে যাব গালিব মার্কেট। অ্যাকচুয়ালি আজকে সানডে আছে, অনেকদিন ধরেই ভাবছি যে গালিব মার্কেট নিয়ে একটা ভিডিও করব, একটা ব্লগ করব, কিন্তু সময় হয়ে উঠতে পারছিল না। আগের সপ্তাহে আমি হুগলি ছিলাম, আগের সানডেতে যে ব্লগটা এসছে আপনারা দেখেছেন সরস্বতী নদী নিয়ে। সো আজকে যাচ্ছি আমরা গালিব মার্কেট, ওখানে যাব, পুরো ব্লগে দেখাবো, চেষ্টা করব আপনাদেরকে যে পুরোপুরি ওখানে কী কী আজকে এই সপ্তাহে উঠেছে, কী কী ডগ এসেছে, কী কী বার্ডস এসেছে। এখন 6:30 মতো বাজে, তো এখন আমরা এখান থেকে বেরোবো। আমি তার আগে রেডি হয়ে নিই, আর চুলের এই অবস্থা, আমি এর জন্য সবসময় টুপি পরে বা ক্যাপ পরে ব্লগটা সারি। অ্যাকচুয়ালি গরম পড়েছিল, আমি চুল ফেলে দিয়েছিলাম পুরোপুরি, তো তার জন্য এই অবস্থা। আশা করি সামনে উঠে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। জানি না কতটা কী লাগছে, খারাপ লাগছে জানি। আর চলো শুরু করা যাক আজকের ব্লগটা। এ ফিউ মোমেন্টস লেটার ফ্রেন্ডস, আমরা রেডি, তো এখন যাচ্ছি গালিব মার্কেট। আর তার আগে বলি, আমার সাথে যাচ্ছে সুভাষ, নিমাই, এই যে আছে নরেশ। তো চলো আজকের ইন্ট্রোটা দিয়ে দিই। সো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম কম টিভিতে। সো ফ্রেন্ডস, এটা একটা আমাদের আনাদার ব্লগ ভিডিও। সো আজকের ব্লগে আমরা যাচ্ছি গালিব মার্কেট। সো ফ্রেন্ডস, আমরা এখন দিল্লি রোডে আছি, আর এখান থেকে যাব, তার আগে একটু চা খেয়ে নিই। তো এই যে নরেশ আগেই বের করা শুরু হয়ে গেছে বিস্কুট। তো তোমাকে ছোট করে একটা সিনেমেটিক শট দেখাই চায়। আজকে ব্লগ বুঝতেই পারছো গালিব মার্কেট যাচ্ছি, খুব এক্সাইটেড, কত কি দেখতে পাবো, দেখা যাক কত কি দেখতে পাচ্ছি আমরা। তো নরেশ আজকে শুরু করি, নরেশ একটু ঝাঁকানাকে একটু কিছু বলে দে। কি বলবো, ব্লগটা দেখতে থাকুন, আর মজাদার একটা ব্লগ হচ্ছে গালিব স্ট্রিটে। যত রকম জিনিস পাওয়া যায় প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরা হবে আজকে। সো ফ্রেন্ডস, নোয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে প্রচুর জল জমে আছে, তো সেক্ষেত্রে আমাদের অন্য রাস্তা ধরতে হলো। তো এই ছোট্ট রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি গালিব মার্কেট। তো এই দোকানে দাঁড়িয়ে একটা মাস্ক কিনলাম, কারণ আমি মাস্কটা নিয়ে আসতে ভুলে গেছি আজকে। আর আমি প্রথমে ভেবেছিলাম কেউ আসেনি, কেউ আসবে না, দেখা হবে কি না। তো চলো তোমাদের দেখিয়ে দিই, অনেক ভিড় হয়েছে, সব কিছু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। তো গাইস, এটা আমাদের প্রিয় রন্টুদা, দেখতে পাচ্ছ রন্টুদা আজকে কালচার পাম্প আর স্পিডস নিয়ে এসেছে। আইডিয়া নেই
কত করে এগুলো জোড়া? 400। এর লুটিনো রেড আই না? হ্যাঁ। এর বলছ বাজি দুটটা দূর সবাই দূর সবাই দূর ঢালাই ঢালাই ঠিক আছে। কি বলছে লিফলেট? তো এইগুলো কি নাম আছে? কি আছে? হ্যামস্টার। জোড়া কত করে দিচ্ছ? 600 টাকা জোড়া হ্যামস্টার। হ্যাঁ এরকম দুটো পায়রা নিতে হবে, এরকম দুটো পায়রা বাড়িতে রাখার ইচ্ছা আছে। হ্যাঁ এরকম দুটো পায়রা, এরকম দুটো পায়রা নেওয়ার ইচ্ছা আছে। মজা খালি। আচ্ছা নাম সিল্কি, দেখতে দেখেছো? মুখ দেখা যাচ্ছে না, শুধু লোমে ঢাকা। আর এই যে শুভ, ওর নাম শুভ। শিল্পীর ঠোঁট ভেঙে গেছে না? নিচে কড়কনাথ, কদকনাথ। তার কি এগুলো? এই গলা লম্বাগুলো? ও আচ্ছা। আর এগুলো কি দেশির বাচ্চা, দেশি মুরগি? দাদা এগুলো কি মুরগি আছে? অস্ট্রেলিয়ান মুরগি। জোড়া কত এগুলো? 30 টাকা পিস। এটা কি আছে? ফাইটার। এটা ফাইটার আছে না? কি নাম আছে এগুলো দাদা? হ্যাঁ 500। পাঁচে আর এগুলো মানে কি মুরগি আছে? এটা 5000 দাম আছে এই ফাইটার মুরগিটা। ও হচ্ছে কি খাচ্ছিস রে? বলে এগুলো ছোলা ভাটুরা। ছোলা ভাটুরা, ছোলা ভাটুরা। তাই ভালো লেগেছে বলে আরেকবার নিলাম, সবাই প্রত্যেকেরই ভালো লেগেছে, প্রত্যেকের ডিমান্ড আরেকবার। এই জিনিসটা প্রথম খেয়েছি, প্রথম খেলাম এই ধরনের চাল। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি ওখানে প্রচুর ভিড় হয়েছে,
তো সেক্ষেত্রে আমরা ওখানে ভিডিও করতে পারিনি আসার পথে, তো এখানে এসে আমরা ভিডিওটা করছি। তো ওখানে আজকে সারাদিনের মানে যতক্ষণ ছিলাম ততক্ষণে কী এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদেরকে জানাই। আমরা প্রত্যেকটি ব্লগে দেখতে পারেন প্রত্যেকটি আলাদা আলাদা কন্টেন্ট, আমরা ডগ নিয়ে করেছি, আমরা বার্ড নিয়ে করেছি, বহুত ফান হয়েছে। আপনারা শুধু ভিডিওটা দেখুন, এনজয় করুন। সো গাইজ, আশা করবো আজকের ব্লগটি বা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ফ্রেন্ডস লাইক শেয়ার আর কমেন্ট করবেন। তোরা একটু কিছু বলে দে। তো ফ্রেন্ড, আপনারা এই চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। তার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটা প্রেস করুন। তাহলে আমাদের যে পরবর্তী নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেখানে আপনারা সবার প্রথম ভিডিওটি দেখতে পাবেন বা ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন আসবে। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বাজে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।